সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। মুক্তমনা ও প্রগতিশীল দাবিদার যারা এতদিন কুরবানি না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করে দেওয়ার কথা বলতেন, তাদের কেউ কি ভাস্কর্য না বানিয়ে সেই টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়ার কথা বলেছেন? নিজ ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আঝারি। সম্প্রতি রাজধানীর ধলাইখালে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে মিজানুর রহমান আঝারি স্ট্যাটাসের মাধ্যমে মন্তব্য জানিয়েছেন। একই সাথে শ্রদ্ধেয় ব্যক্তিদের স্মরণীয় রাখতে ভাস্কর্যে নয়, হৃদয়ে ধারণ করতে ও ভাস্কর্য বা মূর্তি না নির্মাণের পেছনে যুক্তি তুলে ধরেছেন তিনি। মিজানুর রহমান আঝারি বলেন, হৃদয় অমর হোক, ভাস্কর্যে নয়। ভাস্কর্য শিল্প, এটি অমুসলিমদের কৃষ্টি সমৃদ্ধ একটি শিল্প বা কলাকৌশল। কোনো ব্যক্তি যত সম্মান আর মর্যাদার অধিকারী হোক না কেন, তার স্মৃতি সংরক্ষণের জন্য মূর্তি বা ভাস্কর্য তৈরি ইসলামে বৈধ নয়। ইব্রাহিম আলাইসলাম এর পদচিহ্নকে স্মৃতিময় করে রাখতে মাকামে ইব্রাহিমের সালাত আদায়ের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে আজও ওনার ফুটপ্রিন্ট সংরক্ষিত করা আছে, কিন্তু কারো বড় দেহাবয়ব সংরক্ষণ এটি সম্পূর্ণ অন্য ইসলামিক সংস্কৃতি। ইসলামে মানুষের বা প্রাণীর মূর্তি কিংবা ভাস্কর্য তৈরিকে নিষেধ করা হয়েছে। ইসলামী ধর্মবিশ্বাসের সাথে পৌত্তলিক এই ধারণাটি পুরোপুরি 180 ডিগ্রি বিপরীত অ্যাঙ্গেলে অবস্থান করে। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে ইসলাম খুবই স্ট্রিক্ট, ফলে সেসব ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শিরক তন্মধ্যে অন্যতম, পবিত্র কুরআনুল কারিমে শিরককে জুর্মুন আজিম তথা মহা অন্যায় বলে সাব্যস্ত করা হয়েছে। তাই ব্যাহত শিরক নয়, কিন্তু ভবিষ্যতে এটা কোনোভাবে শিরকের দিকে ধাবিত করতে পারে অথবা শিরকী কার্যকলাপের সাথে এর সাদৃশ্য আছে এমন জিনিসকেও ইসলামে হারাম করা হয়েছে। ভাস্কর্যের ব্যাপারটিও ঠিক এমন। পৃথিবীতে নূহ আলাইসলামের জামানায় সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয় ঠিক এভাবেই। সেই জনপদে অত্যন্ত আল্লাহভীরু 5 জন ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তানের প্ররোচনায় প্রথমত তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে সেই জনপদের লোকেরা 5টি ভাস্কর্য তৈরি করে এবং পরবর্তীতে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের উপাসনা শুরু করে দেয়। আর এভাবে পৃথিবীতে শিরকের সূচনা হয়। প্রাচীন গ্রিক ও রোমানরা ভাস্কর্যের মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদেরকে স্মরণীয় করে রাখতে চাইত, যাতে পরবর্তী প্রজন্ম তাদেরকে ভক্তি ভরে স্মরণ করে। এভাবে গোটা দুনিয়াব্যাপী অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে, কিন্তু এই ভাস্কর্য কি তাদের সবাইকে জনমনে ইতিবাচক ইমেজ এনে দিতে পেরেছে? আসলে মানুষ স্মরণীয় হয়ে থাকে তার কর্ম দিয়ে। কর্মগুণে মানুষ মরে গিয়েও বেঁচে থাকে মানুষের অন্তরে। যেমন ধরুন, হিটলারের ভাস্কর্য আছে, ফেরাউনের মমি আছে, কিন্তু তাদের জন্য আছে সবার ঘৃণা। অন্যদিকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার ভাস্কর্য নেই, এমনকি কোনো ছবিও নেই, কিন্তু হাজার বছর পরেও বিশ্ববাসী তাদেরকে মনে রেখেছে, মনে প্রাণে তাদের আদর্শ হৃদয়ে ধারণ করেছে। সরকার চাইলে প্রয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়গুলোতে কিংবা তাদের স্থায়ী আবাসিক এলাকাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী সরকার অর্থায়নে তাদের ধর্মীয় ভাস্কর্য কিংবা মূর্তি নির্মাণ করে দিতে পারে। এতে কারো কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এবং গ্রহণযোগ্য আলেম ওলামাদের মতামতকে উপেক্ষা করে পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্য স্থাপন কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।